পুরোটাই হয়েছিল সেই সব উপাচার্যদের পক্ষ নেওয়ার জন্য, যাদের কেউ কেউ এখন তারকনাথ গঙ্গোপাধ্যায় বোধ হয় না স্বর্ণলতা উপন্যাস, তা সে বিখ্যাত গদাধর চরিত্রের মতো বলছেন, আমি ডুডুও খাবো আমি টামাকও খাবো, আমি ডুডুও খাবো আমি টামাকও খাবো। এই যাদের হয়ে যারা ডুডু এবং টামাক কেউ কেউ খেতে চাইছেন তাদের হয়ে আমি লড়তে চেয়েছিলাম, আমার তাতে কি গ্লানি হবে? তাহলে কবির মেয়াদ তো আর পাঁচ মাস কি ছ মাস, তাহলে কি আমি যারা যারা ডুডু এবং তামাক খেতে চাইছেন আমি কি তাদের হুমকি দেব? আমি কি তাদের সঙ্গে বলবো যে সেসব দিকে পশ্চিমবঙ্গেই থাকতে হবে? আমি কি তাদের বলবো খারাপ কথা বলবো? আমি তো বলবো না। বা আমি কি তাদের বলবো যে এক মাসে শীত যায় না, এ ধরনের কোনো বাংলা প্রবাদ আমি উচ্চারণ করবো কি? আমি করবো না, কিন্তু ধারে কাছে নিশ্চয়ই কিছু একটা করবো, প্রেসিডেন্সি এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য সুব্রতকমল মুখোপাধ্যায়, তার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। সুব্রতকমল বাবু, আপনি শুনলেন অধ্যাপকদের বিক্ষোভ মঞ্চ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঠিক কি বলেছেন, আপনার প্রতিক্রিয়া এই সম্পর্কে? ভাই উনি কি বলেছেন তার দায়িত্ব ওর, তবে কেন আমি বুঝতে পারছি না নিজেকে উনি এত ব্যতিব্যস্ত করছেন কেন। সুপ্রিম কোর্টে মামলাটা তো 27 তারিখে আছে, সেদিনকে ভাইস চ্যান্সেলারের যে সিলেকশন হবে তার জন্য হয়তো একটা সুপ্রিম কোর্ট কমিটি করে দেবে, সার্চ কমিটি, তারপরে সব নতুন নতুন ভাইস চ্যান্সেলার এসে যাবেন সার্চ কমিটির অনুমোদন যারা যাদের সিলেক্ট করবেন। এত উনি মানে এত উষ্মা প্রকাশ, এত ব্যস্ততা কেন আমি বুঝে উঠতে পারছি না। কতদিন কি চুপ করে থাকা যায় না, ব্যাপারটা ওর ব্যাপার আমি কি বলবো। তবে মানে কটু কথা না বলাই ভালো, আমি বলতে পছন্দ করি না, শুনতেও খারাপ লাগে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সুব্রকমল বাবু। আপনাদের শোনালাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজকে ঠিক কি বলেছেন। রাজ্যপাল নিয়োজিত উপাচার্যদের নিশানা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যপালকে কবি বলে কটাক্ষ করেছেন তিনি, কবির মেয়াদ তো আর 5-6 মাস, আমি কি তাদের বলবো যে এক মাঘে শীত যায় না, আমি কি তাদের বলবো যে বাংলাতেই থাকতে হবে, এসব না বললেও কাছাকাছি কিছু একটা বলবো। রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল পন্থী অধ্যাপকদের বিক্ষোভ মঞ্চ থেকে কার্যত হুঁশিয়ারি ব্রাত্য বসুর। এর আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন রাজভবনে কবি বসে আছেন, এই কবি কামার বা কুমোরের নয়, এই কবি রাজার, একটা সাদা হাতির মতো পথ রাখার যৌক্তিকতা কি, প্রশ্ন তুলেছিলেন তিনি। আর এবার রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল পন্থী অধ্যাপকদের বিক্ষোভ মঞ্চ থেকে কার্যত হুঁশিয়ারি ব্রাত্য বসুর গলায়। আরো একবার শোনাবো ঠিক কি বলেছেন তিনি। পুরোটাই হয়েছিল সেই সব উপাচার্যদের পক্ষ নেওয়ার জন্য, যাদের কেউ কেউ এখন তারকনাথ গঙ্গোপাধ্যায় বোধ হয় না স্বর্ণলতা উপন্যাস, তা সে বিখ্যাত গদাধর চরিত্রের মতো বলছেন, আমি ডুডুও খাবো আমি টামাকও খাবো, আমি ডুডুও খাবো আমি টামাকও খাবো। এই যাদের হয়ে যারা ডুডু এবং টামাক কেউ কেউ খেতে চাইছেন তাদের হয়ে আমি লড়তে চেয়েছিলাম, আমার তাতে কি গ্লানি হবে? তাহলে কবির মেয়াদ তো আর 5 মাস কি 6 মাস, তাহলে কি আমি যারা যারা ডুডু এবং তামাক খেতে চাইছেন আমি কি তাদের হুমকি দেব? আমি কি তাদের সঙ্গে বলবো যে সেসব দিকে পশ্চিমবঙ্গেই থাকতে হবে? আমি কি তাদের বলবো খারাপ কথা বলবো? আমি তো বলবো না। বা আমি কি তাদের বলবো যে এক মাসে শীত যায় না, এ ধরনের কোনো বাংলা প্রবাদ আমি উচ্চারণ করবো কি? আমি করবো না, কিন্তু ধারে কাছে নিশ্চয়ই কিছু একটা করবো। ও ধারে কাছে কিছু একটা বলবো।